বাচ্চাদের সেনসিটিভিটি নিয়ে আলোচনা করতে চাই। পেশেন্টের বয়স হলো 11 বছর। জি, তো 11 বছর বয়সের একটা বাচ্চার ওরাল ক্যাভিটি যদি আপনি প্রপারলি দেখতে চান, সেখানে দেখবেন আসলে তার তিন ধরনের দাঁত থাকে। তিন ধরনের বলতে আমরা ডেন্টিস্ট্রির ল্যাঙ্গুয়েজে যদি বলি, একটা হলো তার দুধ দাঁত, আচ্ছা, একটা স্থায়ী দাঁত, এবং যেটা আমরা ম্যাচিউর স্থায়ী দাঁত বলবো, যে স্থায়ী দাঁত উঠার পরে এটার ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আর একটা হলো ইয়াং পার্মানেন্ট টুথ, মানে পার্মানেন্ট টুথ কিন্তু এটা অ্যাকচুয়ালি ডেভেলপিং স্টেজে আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে 11 বছরের বাচ্চার সেন্সিটিভিটি যদি হয়ে থাকে, আপনার সাধারণত সেন্সিটিভিটির যে কারণটা তার ক্ষেত্রে হতে পারে, সম্ভবত ওখানে দাঁতে কোনো ক্যাভিটি আছে। কারণ আপনার এই বয়সের বাচ্চার এছাড়াও যেসব কারণে সেন্সিটিভিটি হয়, লাইক অ্যাব্রেশন, যে আপনার দাঁতের আউটার মোস্ট সারফেস যদি ক্ষয় হয়ে যায়, তখন দেখা যায় যে আপনার হট অর কোল্ড অ্যাপ্লিকেশনে মানে বাচ্চার শিরশির বলতে পারে, কিন্তু সেটা দুধ দাঁত বা এই বয়সে হওয়ার সম্ভাবনা কম। বাট যদি আপনার ক্যারিজ হয়ে থাকে, দাঁত ক্ষয় যেটা আমরা বলছি, সেই ক্ষেত্রে তখন দেখা যাবে যে বাচ্চা ঠান্ডা বা গরম বা এই ধরনের কিছু নিলে আপনার শিশির অনুভব করে। আমার পরামর্শ হলো যে বাচ্চাকে নিয়ে একজন নিকটস্থ রেজিস্টার্ড ডেন্টিস্টের কাছে যে দাঁতটা পরীক্ষা করে দেন, ওনার পরামর্শ অনুযায়ী কাজ করলে একটা ক্যাভিটি চান্সেস কিন্তু রয়েই যায়। যে আমার বাচ্চার বয়স 7 বছর চলে, ওর দাঁতে ফিলিং করা হয়েছিল, কিন্তু ওই দাঁতটাই ব্যথা, এবং মারির শেষ পর্যায়ে শেষ দাঁতের নিচের পাটিতে মারির দাঁতে শেষে ব্যথা। আচ্ছা, যেটাতে ফিলিং করা হয়েছিল ওটাতেই ব্যথা হচ্ছে? জি জি। তীব্র ব্যথা বা মাইল্ড পেইন কি বলে? না, ও তো ব্যথায় চিৎকার করতেই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তিন চারটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু উনি নিয়ে এসেছেন। একটা হচ্ছে যে ওনার যে দাঁতে ফিলিং করা সেটাতেই ওনার বাচ্চার ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা, চিৎকার করছে বাচ্চা। এক্ষেত্রে আপনার সাজেশন কি হতে পারে? আপনার একটা জিনিস আমি বলতে চাই যে আপনি ওনার প্রশ্ন মোতাবেক আমি ধরে নিচ্ছি 7 বছর বয়স, তার মানে এটা দুধ দাঁত, পিছনের মাড়িতে ব্যথা হচ্ছে। তো নিশ্চয়ই যে দাঁতটা ফিলিং করা হয়েছে ওখানে কোনো ক্যাভিটি এর আগে ছিল, বাট ফিলিং করার পরে হয়তো আপনার এটা ব্যথা আরও বেড়ে যেতে পারে। এটার বেসিক কারণ যেটা, যে আপনার দুটো কারণে হয়, বাচ্চাদের দাঁতে যে ক্যাভিটি হয়, আপনার এই ক্যাভিটির এক্সটেনশনটা কতটুকু, আসলে গর্তটা কতটা গভীর, এটা আপনি নিশ্চিত না হয়ে যদি ফিলিং করে দেন, অনেক সময় দেখা যায় ফিলিং এর পরে ব্যথা বেড়ে যেতে পারে। এবং এটা নিশ্চিত হওয়ার যে উপায়, সেটা একমাত্র উপায় হলো আপনি বাচ্চার প্রপার একটা এক্সরে করতে হবে। এক্সরেতে দেখা যাবে যে গর্তটা কতটা গভীর, সেই অনুযায়ী যদি মনে হয় যে এটা মজ্জা পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে দাঁতে আসলে ফিলিং করা যাবে না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ আপনাকে আমি বলি, যে পেডিয়াট্রিক ডেন্টিস্ট হিসাবে সবসময় বাচ্চাদের দাঁতে ফিলিং করা খুব চ্যালেঞ্জিং। এটার গ্রাউন্ড হলো যে আপনি দেখবেন যে দুধ দাঁতগুলো আসলে আকারে অনেক ছোট হয়, যার জন্য একটা ফিলিং আটকে থাকার জন্য যতটুকু আপনার প্রয়োজন ক্যাভিটিটা তৈরি করার, সেটা আসলে অনেক সময় করা যায় না। যার জন্য ফিলিং দেওয়ার পরে অনেক সময় দেখা যায় ফিলিং এর লিকেজও হতে পারে। তো এই জন্য এটা উচিত হলো যে আপনার ডাক্তারের কাছে যে কি জন্য ব্যথা হচ্ছে এটা নির্ধারণ করে আসলে ট্রিটমেন্ট চান। আর দুইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু উঠে করেছেন, যে সামনের দাঁত এখনো, যেটা মনে হচ্ছে যে ডেসিডুয়াস সামনের দিকে রয়ে গেছে, এখনো 7 বছর বয়স, সো কি পরামর্শ আছে? যে দাঁতগুলো পড়ে যাচ্ছে সেগুলো উঠছে না বা ডেভেলপ হয়ে উঠছে না, সেক্ষেত্রে ওনার জন্য এটা খুব খুব জরুরি। আপনার দুধ দাঁতের ক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা হলো প্রত্যেকটা দাঁতই পড়ে যাওয়ার একটা সময় আছে, উঠে যাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, সাধারণত একটা রেঞ্জ হিসাবে থাকে। কিন্তু ইদানিং দেখবেন অনেক বাবা মা যারা আমাদের কাছে বাচ্চা নিয়ে আসছেন, এটা একটা জেনারেলাইজড কমপ্লেন যে দাঁতটা সঠিক সময়ে পড়ছে না। কারণ 6 বছর বা 7 বছর বয়স থেকে দাঁত পড়া শুরু হয়, এটা মোটামুটি সবাই জানেন, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার 7 বছর বয়স হয়ে গেছে দাঁত পড়ছে না, অথবা দাঁত পড়ে গেছে দাঁতটা উঠছে না। তাহলে এটা কেন? আপনি যদি মানে এটার গভীরে যেতে চান, আমার কাছে যেটা মনে হয় যে আপনার ফুড হ্যাবিট খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার সবসময় আমরা বাচ্চাদেরকে এনকারেজ করতে চাই, এটা আপনার এই বৈশাখী টেলিভিশনের মাধ্যমে বাবা মাদের উদ্দেশ্যে আমরা যেটা বলতে চাই, সবসময় বাচ্চাদেরকে মানে চিবিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে, শক্ত খাবার। আপনি ধরেন যেমন ফ্রুটসের মধ্যে পেয়ারা, অ্যাপেল, টোস্ট, বিস্কিট,
দেশি চিকেনের বোন, এগুলি যখন বাচ্চা আপনার হার্ডলি ম্যাস্টিকেশনে যাবে তখন আসলে তার দাঁতটা পড়ে যাওয়াটা সহজ হবে এবং নিচে যে স্থায়ী দাঁতটা আছে সেটার উঠাটাও এনকারেজ হবে। অ্যাকচুয়ালি এটা আপনার জ বোনের এক ধরনের এক্সারসাইজের মধ্যে পড়ে। কিন্তু আপনি যদি খেয়াল করেন এখন দেখবেন যে বেশিরভাগ বাচ্চারাই আসলে প্রসেসড ফুড যেগুলো বাচ্চাদের ওরাল ক্যাভিটির স্বাস্থ্যটা খুব জরুরি, কারণ যদি তার ওরাল ক্যাভিটি ভালো না থাকে এই বাচ্চা ঠিক মতো খাবার গ্রহণ করবে না, তার গ্রোথ প্রপারলি হবে না।